আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। জিজ্ঞাসা করেছিলাম এখানে কি ভোট লুট হয়, সেগুলো অন্য ওয়ার্ডের কথা জানি না, কিন্তু আমার ওখানে স্বচ্ছভাবে ভোট কোথাও ভোট লুট হয় না। পুলিশ নিরপেক্ষভাবে সর্বত্র ভোট করিয়েছে। যদি ভোট লুট হতো তাহলে বিজেপি কোথাও দুটো তিনটে করে ভোট দিত, এটা ভোট লুট নয়। এরা সবসময় মিথ্যের গাওয়ানি আগে থেকে গিয়ে নিচ্ছে। এরা জানে যে যেভাবে বিধানসভায় বিমান ঘোষ, ওনারা জানেন যে বিধানসভায় আমরা মানুষকে যেভাবে বিভ্রান্তি করে ভোট চেয়েছি, তো মানুষের কাছে যাওয়ার আর আমাদের মুখ নেয়, তাই তারা আগে থেকেই গাইছে। আর যদি এইরকম রেজাল্ট হতো তাহলে 19 নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ বলে যে ছেলেটা জিতেছে, বিশ্বজিৎ ঘোষ, ও তাহলে জিতত কি? আগামী 5 বছর আরও বেশি উন্নততর পরিষেবা, একদম একদম আরও আরও উন্নতি। যে ওয়ার্ডে আমাদের একটু খারাপ হয়েছে সেই ওয়ার্ডকে আমরা আরও আরও উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলব। আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জির উন্নয়ন পাশাপাশি আপনাদের অনলিস যে পরিশ্রম এলাকায় কাজের জন্য, এই দুইটো কি দুটাকে মিলে একসঙ্গে কি আপনাদের এই জয়লাভের চাবিকাঠি? তো এটা তো ঠিক, মহামারী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি সাজাচ্ছে সেই ডালিকে বাস্তবায়িত করছে এলাকার কর্মী, নেতৃত্ব, সাধারণ মানুষ। তো তারাও যেমন এই আজকের এই যে ফসল, তারাও যেমন লাভ পাচ্ছে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাভ পাচ্ছে, এবং আরামবাগ পৌরসভার সমস্ত জনগণ যে সুষ্ঠুভাবে বিচার করে নেত্রীর পথে নেত্রীর হাতকে শক্ত করেছে, এর জন্য এই শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ। শহরবাসীকে কে সুন্দরভাবে ভোট করেছে, মানুষের পক্ষে রায় দিয়েছে। আপনাদের মূল দুটো কাজ যেটুকু মানে মানুষের প্রচুর, আপনাদের যে সমস্ত দুয়ারে সরকারের প্রকল্প তো আছে, কিন্তু পাশাপাশি যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে এখানে একটা বাইপাস এবং একটা অবশ্যই একটা হচ্ছে রাস্তা। রাস্তার সমস্যাটা খুব আছে, বিশেষ করে প্রধান সড়ক। আপনারা এইটা নিয়ে কতটা গুরুত্ব দেবেন? দেখুন, আরামবাগ হচ্ছে বন্যা কবলিত এলাকা। এখানে আপনারা দেখবেন বন্যা এখানে 3 বা 4 বার ধরে, এটা হচ্ছে ম্যান মেড বন্যা তৈরি করে দিচ্ছে, বাংলাকে তজনজ করার একটা চেষ্টা করেছিল। তো এই বন্যাতে আরামবাগ পৌরসভা আপ্রাণ চেষ্টা করেছিল যে রাস্তাঘাট সুন্দর করে সাজাতে। এই বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, লাইট হয়েছে, ড্রেনেজ ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ক্ষতি হয়েছে। তো একটা বছরে যদি 4 বার প্রাকৃতিক বিপর্যয় হয় সেখানে আমরা কিছুটা কাজ করে উঠতে পারিনি এই জন্যে। কিন্তু আমরা ওই যে যেই যেই জায়গাগুলো আমাদের বন্যায় ক্ষতি হয়, আগামী দিন যদি বন্যাটা আমরা রোধ করতে পারি সেইটা আমরা চেষ্টা করছি। তার জন্য বাঁধের সংস্কারটা আপনারা হাত দিয়েছেন, তাই তো? কালীপুরকে বাঁচার, আপনি তো কালীপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন তাহলে, এবং এর আগেও ছিলেন, যেমন আরামবাগের মূল রাজধানী শহরটাকে রক্ষা করছেন তেমন কালীপুরের জন্য, কালীপুরে ফ্ল্যাট সেন্টার এইটা কি তৈরি করার জন্য কোনো নতুন কিছু প্রকল্প হাতে নেবেন? এটা আমাদের প্রথম দাবি যে আমাদের ফ্ল্যাট সেন্টার, যে ওই ফ্ল্যাট সেন্টারে আমরা আগাম সমস্ত রসদ মজুদ রাখবো, এরকম আমাদের একটা পরিকল্পনা আছে। আগামী পৌর বোর্ডে ভোট হলেই আমরা এইটাকে নিয়ে আমরা গুরুত্ব দেবেন, এগিয়ে যাব। অনেক ধন্যবাদ। একদম সবুজে সবুজে ভর্তি হয়ে গেছেন দেখতেই পাচ্ছি হাসানবাবু এবং রামবাবু, কেমন লাগছে এই মুহূর্তে? ভালোই লাগছে। শুধু ভালো লাগছে, দায়িত্ব বেড়ে গেল তো? দায়িত্ব তো ভালো। আর রামবাবু কেমন মনে হচ্ছে? এই হাসানবাবু তো এর আগে ছিলেন কাউন্সিলর, কিন্তু রামবাবু তো এই প্রথম, কীরকম লাগছে? যেমন খুব ভালো লাগছে, কারণ এই প্রথমবার হয়েছি সাধারণ মানুষের কাজ করার জন্য। এর আগেও করেছি কিন্তু সেটা জনপ্রতিনিধি হিসাবে নয়, এমনি দলের তরফ থেকে কাজ করতাম। এভাবে দল আমাকে এইবারে আশীর্বাদ করেছে,
মানুষের কাছে আরও ভালোভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেটাও ভালো লাগছে। এবং আরও অনেক দায়িত্ব বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল। এলাকায় সবার প্রথম কোন কাজটা নেবেন? দেখুন, আমি ভোটের যে সময়টা ছিল খুব অল্প সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে আমার বাড়ি বাড়ি গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। আমার প্রথম কাজ হবে, ভোটের আগে যেমন বাড়ি বাড়ি গেছিলাম সেই রকমই বাড়ি বাড়ি যে মানুষের সঙ্গে বসে আলোচনা, তার পাড়া তার এলাকার কোন কাজটা আগে দরকার প্রয়োজন সেইটা বিবেচনা করে সেই কাজটা আমি করব। তারপর